হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে ভালো আছি। তো চলে এলাম আবারও নতুন ভিন্ন ধরনের একটা ভিডিও নিয়ে। তো আসলে আজকে আমি কোনো রান্নাবান্না শেয়ার করছি না, আজকে আমি শেয়ার করছি আমাদের আনন্দময় কিছুটা সময়। তো সময়টা যেখানে কাটিয়েছিলাম সেটা হচ্ছে আমার ননাসের বাসায়। আমাদের ননদ বলি আর ননাস বলি একজনই আছে, তো ওনার বাসায়, তো মিরপুর হচ্ছে ওনার বাসা। আর ওনার বাসাতে আমরা সবাই গিয়েছি, মানে ঢাকাতে যেহেতু আমি আর মেজো ভাবি আমরা দুইজনে থাকা হয়, তো আমরা দুইজনে গিয়েছি। তারপরে হচ্ছে ছোটো যাও, সেও এসেছে, তো আমরা মোট তিন যা হচ্ছে আমার ননাসের বাসায় গিয়েছিলাম। যাই হোক, তো সব মিলিয়ে আমাদের সময়টা অনেক আনন্দময় কেটেছে। তো সেই সময়টাই হচ্ছে কিছুটা আমি আপনাদের সাথে একটু তুলে ধরব। আসলে যেটা ব্যাপার সেটা হচ্ছে আমি এখনও কোথাও গেলে ভিডিও করতে আমার কাছে আনকমফোর্টেবল লাগে, একটু অন্যরকম লাগে, তো সেই জন্য আমি আসলে খুব একটা ভিডিও করি না, টোটালি স্টপ করে দিই। তো তারপরও এবারে একটুখানি করেছি। আর এখানে ওয়ালে কিছু সুন্দর সুন্দর কাজকর্ম দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমার ননাসের বড় মেয়ে স্বর্ণা, তো ও করেছে, সেটা কিন্তু এখন না, অনেক আগে করেছে। তো ওর হাতের কাজগুলো খুবই সুন্দর মাশাল্লাহ, ও নিখুঁতভাবে হাতের কাজগুলো করে, তো সেই জন্য ওর হাতের কাজগুলো আমি একটুখানি আপনাদের সাথে দেখাচ্ছি। আর এগুলো হচ্ছে করেছে যে অনেক দিন হয়েছে, একটু পুরনো হয়ে গিয়েছে, কিন্তু তারপরে সৌন্দর্য কিন্তু কোনো অংশে কম নেই, এখনও কিন্তু আগের মতোই সুন্দর আছে, ভালো লাগে দেখতে। তো এগুলো আসলে দেখানোর আরও একটা বিশেষ কারণ আছে। তো অন্যান্য বারে প্রতিবারে হচ্ছে গেলে স্বর্ণা বাসায় থাকে, কিন্তু এবারে হচ্ছে স্বর্ণা বাসায় নেই, ও হচ্ছে শ্বশুর বাড়িতে। তো ওকে খুবই মিস করছিলাম, তো ওর হাতের কাজগুলো যখন দেখি তখন তো ওর কথা আরও বেশি মনে পড়ে যায়, যে আসলে ও ছিল তখন, আগে আগে গেলে থাকতো। তো যেহেতু এখন ও শ্বশুর বাড়িতে গিয়েছে, এখন তো আর ও চাইলে যখন তখন আসতে পারে না, এ হচ্ছে ব্যাপার। তো ওর হাতের কাজগুলো আমি একটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম। আর একটা কথা, ও কিন্তু খুব সুন্দর মেহেদিও লাগাতে পারে, যেটা আসলে না বললেই নয়। তো এরপরে এটা ছিল আমার শুক্রবারের ভিডিও, আর শুক্রবারের রান্নাবান্নাগুলো আমি একটুখানি শেয়ার করছি। যেহেতু আপা একটুখানি অসুস্থ, তো সেই জন্য আমি আর হচ্ছে মেজো ভাবি আপাকে হেল্প করছি রান্না করার জন্য। আর ছোটো যা, ও হচ্ছে আসলে ছোট, ওকে তো আর দিয়ে তেমন কিছু এখনও পর্যন্ত করাতে চাই না, এই হচ্ছে ব্যাপার। তো আপার বাসা আমরা যেহেতু সবাই মিলে একত্রিত হয়েছি, মানুষজন বেশি, দেখতেই পাচ্ছেন বেশ অনেকগুলা হচ্ছে রোস্ট করেছে, এক হাঁড়ি ভরে রোস্ট রান্না হয়েছে আমাদের সবার জন্য। তো রোস্টগুলো কিন্তু দারুণ হয়েছিল আলহামদুলিল্লাহ। আর এদিকে হচ্ছে এটা চিংড়ি মাছ ভুনা, তো চিংড়ি মাছের সাথে কয়েকটা ডিমও দেওয়া হয়েছে। আসলে ডিম দেখা গেছে যে কেউ কেউ আবার মাছ পছন্দ করে না, ডিমও পছন্দ করে, সেই জন্য তো কয়েকটা ডিমও দেওয়া হয়েছে। তো সবগুলো রান্না আসলে কমপ্লিট মোটামুটি হয়ে গিয়েছে, কিন্তু এখনও টেবিলে সার্ভ করা হয়নি, আমি একটুখানি শেয়ার করে নিচ্ছি। আর এটা হচ্ছে সালাদ, দেখে তো বুঝতেই পারছেন, কিন্তু সালাদটা এতটাই কালারফুল লাগছে কি বলবো। আসলে কুচি কুচি করে এভাবে সালাদ করলে কিন্তু খেতেও ভালো লাগে, আবার দেখতেও কালারফুল হয়, খুব সুন্দর। এইভাবে সালাদ করলে আমার তো মনে হয় বেশি খাওয়া যায়। যাই হোক, তো সালাদও রেডি হয়ে গিয়েছে, আর অন্যান্য রান্নাগুলোও সব কমপ্লিট, শুধুমাত্র পোলাওটা চুলার উপরে ছিল, আর সব কিছু হয়ে গিয়েছে। তো আসলে আমার দেবর, আমার হাজবেন্ড, তারপরে হচ্ছে আমাদের ছেলেরা সবাই হচ্ছে নামাজ পড়তে গিয়েছে, শুক্রবারে যেহেতু জুম্মাবার, তো নামাজে গিয়েছে। তো এটা হচ্ছে ডাল, মসুর ডাল, পাতলা ডালটা। আর অন্যদিকে এটা হচ্ছে লাউ, তো লাউটাও মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে, কালারফুল। এখানে গরুর মাংস, আর এটা হচ্ছে পালং শাক। তো যাই হোক, রান্নাবান্না সবই মোটামুটি হয়ে গিয়েছে, বললাম তো চুলায় শুধুমাত্র পোলাওটাই বাকি আছে, আর সব কিছু হয়ে গিয়েছে। এই যে পোলাওটা হচ্ছে মানে প্রায় হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ পরে হচ্ছে পোলাওটা পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। আর পোলাওতে আপা হচ্ছে একটু গাজর দিয়েছে, সেই জন্য দেখতে খুব সুন্দর একটা কালার এসেছে কিন্তু। যাই হোক, তো খাবার দাবারগুলো হচ্ছে সব কিছু আমরা টেবিলে এখন নিয়ে যাব, যেহেতু দুপুরবেলা সবাই এক্ষুনি এসে পড়বে, আর নামাজের পরপরই কিন্তু খাওয়ার দরকার হয়ে যায়। তো এই তো টেবিলে সবগুলো খাবার সাজিয়ে দেওয়া হয়ে গিয়েছে মোটামুটি, তো এখন শুধু সবাইয়ের খেয়ে নেওয়ার পালা।
তো খাবার তো টেবিলে বাড়া হয়েছে কিন্তু এখনো সবাই আসেনি আর এদিকে তারা দুই ভাই হচ্ছে খাবার নিয়ে দুষ্টুমি করছে তো এখানে আরিয়ানকে তো সবাই চিনেন মোটামুটি আর এটা হচ্ছে আরাফ আমার মেজ ভাসুরের ছোট ছেলে আর ও মাশাআল্লাহ এত সুইট সুইট সব কথা বলে না কি বলবো খুবই মিষ্টি একটা বাচ্চা আমার সবচেয়ে বেশি আদরের বাচ্চাটা হচ্ছে এটা ওকে আমি অনেক বেশি আদর করি অনেক বেশি ভালোবাসি এখন এই হচ্ছে ব্যাপার তো আসলে হয়তো এটা শুনলে অরিন রাগ হবে মানে ওর বড় ভাই কিন্তু কি করব ও হচ্ছে অনেক কিউট একটা বাচ্চা ওরে আদর না করে পারা যায় না তো সুন্দর সুন্দর কথা বলে কি বলবো তো এর মধ্যে হচ্ছে আমি সবাইকে খাবার দেওয়ার আগে ভাবিকে বলছিলাম একটু ছবি তুলতে ওদের সব কটা ভাইয়ের একসাথে আর হচ্ছে ভাই বোন সবাইয়ের একসাথে ছবি তোলার জন্য বলেছি তো আমি হচ্ছে ভিডিও করছি আর ভাবি হচ্ছে ছবি তুলছে এই যে মেহেরিমাও এসে বসেছে তো এটা হচ্ছে অরিন আমার মেজ ভাসুরের বড় ছেলে তো অরিনের আর মেহেরিমার স্বভাবের মধ্যে কিন্তু অনেক মিল আছে ওরা দুইজনই হচ্ছে একটু চটপটে কথা বেশি বলে পাকনা পাকনা কথাবার্তা বলে ওদের দুইজনের মধ্যে এই মিল আর আরাফ আর আরিয়ানের মধ্যে কিছুটা মিল আছে ওরা হচ্ছে একটু তুলনামূলকভাবে আরিয়ান চুপচাপ কিন্তু আরাফের মধ্যে কিছু কিছু মিল আছে যেটা আরিয়ানের সাথে হয় তো ও হচ্ছে সামির আমার ননাসের ছেলে ছোট ছেলে আর ও হচ্ছে মাদ্রাসায় পড়ে হাফেজ আর কি কোরআনে হাফেজই পড়তেছে যাই হোক তো খাওয়া দাওয়া তো হয়ে গিয়েছে এরপরে বিকেলবেলা হচ্ছে ওরা তিন ভাইয়ে একই ড্রেস পরেছে মানে সেম গেঞ্জি তো সেম গেঞ্জি পরার পরে হচ্ছে আমি ওদের একটুখানি ভিডিও করেছি আর দুষ্টু আরাব তো সব সময় হাসি মুখে থাকে মাশাল্লাহ দুষ্টামিও করে হাসি মুখেও থাকে যাই হোক তো ওদের তিন ভাইকে একই ড্রেসে কেমন লাগছে সেটা আপনারা প্লিজ একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আমার আজকের এই ছোট্ট এই ব্লগটা আপনাদের কার কাছে কেমন লেগেছে সবাই একটু প্লিজ কমেন্টস করে জানাবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ